আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাব্বিশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি واحلل عقدة من لساني يفقه قولي। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার দরবারে, তার রহমতে এবং তার বরকতে আমরা সব সময়ের মতো আজকেও আমাদের আরেকটি কোরআন শিখার আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য পূরণ করতে আমরা আমাদের আরেকটি ক্লাস করতে যাচ্ছি। তো গত ক্লাসে আমরা শিখেছিলাম তানভিন, তো এই ক্লাসে আমরা শুরু করব তাসদিদ দিয়ে। হ্যাঁ, তো তাসদিদ হচ্ছে, এখানে লেখা আছে তাসদিদ যুক্ত হরফ। যুক্ত হরফকে দুইবার, তাসদিদ যুক্ত হরফ দুইবার পড়তে হয়। মূলত একটি হরফের পর একটি হরফ পর পর আসায় দুইটাকে একত্রে মিলিয়ে পড়া হয় আর কি। তো এর জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়, একে বলা হয় তাসদিদ। ছোট চিহ্নটা এখানে ছোট লাগতেছে। হ্যাঁ, তো এই চিহ্নটা হচ্ছে মূলত তাসদিদের চিহ্ন। তো বিষয়টা হচ্ছে মূলত, যেমন দুইটা হরফ, যেমন এখানে বা একবার আসছে আরেকবার আসছে, এখানে দুইটা হরফ একত্রে এবং এর আগেরটা সাকিন যুক্ত, মানে প্রথমটা সাকিন যুক্ত হওয়াতে দোটাতে দোটাকে একত্র করে ফেলছে। হ্যাঁ, রব্বা রব্বা, এখানে যেমন র বা জবর রব বা জবর বা রব্বা, রব র বা জবর রব বা জবর বা রব্বা। তো এটাকে মানে লিখতে যেহেতু বড় হয়ে যায়, সেহেতু এটাকে তাসদিদ দেওয়ার, তাসদিদ এই চিহ্নটা দেওয়ার মাধ্যমে এক অক্ষর করে ফেলা হয়েছে। তো তাসদিদটাই মূলত এরকম যে দুইটা হরফকে, দুইটা হরফের মধ্যে প্রথমটা যদি সাকিন হয়, মানে একই রকম দুইটি হরফের প্রথমটি যদি সাকিন হয়, তাহলে পরেরটিকে আগেরটির মধ্যে তাসদিদ এই চিহ্নটা দেওয়ার, এই চিহ্নটা দেওয়ার মাধ্যমে দুটিকে একত্র করে ফেলা যায়। তো আমরা তাহলে ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এটা পড়বো হচ্ছে এই সিস্টেমে। হ্যাঁ, প্রথমটার মধ্যে আমরা, প্রথমটা যেহেতু সাকিন, তো র বা জবর রব, এরপরে এরপরেটা হচ্ছে বা জবর বা, যেমন এখানে র বা জবর রব বা জবর বা রব্বা, র বা জবর রব বা জবর বা রব্বা। তো বিসমিল্লাহ, র বা জবর রব বা জবর বা রব্বা। আইন দাল জবর আদ, দাল জবর দাল জবর দাদা, আদ দাদা। আইন দাল জবর আদ, দাল জবর দাল জবর আদ দাদা, দাল জবর দা দাল জবর দা আদ দাদা। কাফ জাল জবর কাজ, জাল জবর যা বা জবর বা কাজদাবা। তারপরে নুন আইন জবর না, মিম জবর আইন জবর আ, মিম জবর মা না আমা। আলিফ জবর আ, শিন কফ জবর শাক, কফ জবর ক আশাক্ক। আলিফ জবর আ, শিন কফ জবর শাক, কফ জবর ক আশাক্ক। কফ পেশ কু, কফ ওয়াও পেশ কু, ওয়াও জবর ওয়া কুয়া। তাল দুই যে, তা দুই যে তিন কুয়া তিন, কফ ওয়াও জবর কু, ওয়াও জবর ওয়া কুয়া, তা দুই যে তিন কুয়া তিন। সা দুই পেশ সু, সা ওয়াও জবর সু, ওয়াও জবর ওয়া, এখানে ওয়াও হবে
জবর হবে সা ওয়াও জবর সাও ওয়া জবর ওয়াও জবর ওয়া সাওয়া বা দুইজের বিন সাওয়া বিন সা ওয়াও জবর সাও ওয়াও জবর ওয়া সাওয়া বা দুইজের বিন সাওয়া বিন সিন ওয়াও জবর সাও ওয়াও জবর ওয়া লাম তা জবর লাত সাওয়া লাত সিন ওয়াও জবর সাও ওয়াও জবর ওয়া সাওয়া লাম তা জবর লাত সাওয়া লাত তা বা জবর তাব বা জবর বা তাব্বা তা বা জবর তাব বা তা জবর বাত তাব্বাত তা বা জবর তাব বা তা জবর বাত তাব্বাত সিন ওয়াও পেশ সুই ইয়া জের ই সুইয়ে র তা জবর রত সুইয়ি রত সিন পেশ সিন ওয়াও পেশ সুই সিন ইয়া পেশ সুই ইয়া ইয়া জের ই র তা জবর রত সুইয়ি রত আইন পেশ আইন ত পেশ উত তজের তি উত্তি লাম তা জবর লাত উত্তি লাত আইন ত পেশ উত তজের তি উত্তি লাম তা জবর লাত উত্তি লাত ইয়া পেশ ইউ দাল বা জবর দাব ইউদাব বাজের বি র পেশ রু ইউদাব বিরু ইয়া পেশ ইউ দাল বা জবর দাব বাজের বি র পেশ রু ইউদাব বিরু আইন জবর আ শিন ইয়াজের শি ইয়া জবর ইয়া আশি ইয়া তা দুই পেশ তুন আশি ইয়া তুন বা ইয়াজের বাই ইয়াজের ই বাইয়ে নুন জবর না তা দুই পেশ তুন বাইয়ি না তুন বা ইয়া জবর বা ইয়া জবর বাই ইয়াজের ই নুন জবর না তা দুই পেশ তুন বাইয়ি না তুন কফ জব কফি কফ ইয়া জবর কই ইয়াজের ই কইয়ি মিম জবর মা তা দুই পেশ তুন কইয়ি মাতুন দাল র পেশ দূর রজের রি র ইয়াজের রি দূর রি ইয়া দুই পেশ ইউন দূর রি ইয়াতুন দাল র পেশ দূর র ইয়াজের রি ইয়া পেশ ইয়া দুই পেশ ইউন দূর রি ইউন মিম দাল জবর মুদ দাল জবর দা মুদ্দা সাজের সি র দুই পেশ রুন মুদ্দা মুদ্দা সিরুন জাল র পেশ জুর র জের রি জুর রি ইয়া তা দুই জবর তান ইয়াতান জুর রি ইয়াতান জুর রি ইয়াতান জাল পেশ জাল র পেশ জুর র জের রি ইয়া জবর ইয়া জুর রি ইয়া তা দুই জবর তান জুর রি ইয়াতান ইয়া শিন জবর ইয়াশ শিন কফ জবর শাক কফ জবর ক কফ পেশ কু ইয়াশ শাক ককু ইয়া শিন জবর ইয়াশ শিন কফ জবর শাক কফ জবর ক কফ পেশ কু ইয়াশ শাক ককু ইয়া দাল জবর ইয়াদ দাল কাফ জে দাল কাফ জবর জাক ইয়া দাল জবর ইয়াদ দাল কাফ জবর জাক ইয়াদ জাক কাজের কি র পেশ রু ইয়াদ জাক কি রু কাফ ওয়াও কাফ কাফ ওয়াও পেশ কু ওয়াও জের উই কু উই র তা জবর রত কুই রত
কাফ ওয়াও পে, কাফ ওয়াও পেশ কু ওয়াও জের উই, র তা জবর রত, কু উই রত। একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে আজকের ক্লাসটা, কারণ বুঝতে পারতেছেন দুইটা হরফকে একত্রিত করার ফলে বিষয়টা একটু হিজিবিজি লাগতেছে, তো একটু পড়তে পড়তে সহজ হয়ে যাবে। আর যখন কোরআন শরীফ পড়বেন তখন আল্লাহ তাআলা তার পক্ষ থেকে এটাকে আরও সহজ করে দেবেন ইনশাআল্লাহ। তো এরপরে আর আছে হচ্ছে মাজদা শিখা। গতকালকে পড়েছিলাম কোন পর্যন্ত, আল্লাহ আউযু অর্থ আশ্রয় নয়, আশ্রয় নেয়া, এ পর্যন্ত পড়েছিলাম। তো আজকে বেশি পড়বো না, আজকে একটা বিষয় আপনাদেরকে ধরিয়ে দেব, সেটা হচ্ছে দেখুন আমরা কিন্তু আরবি ভাষা পড়তে গেলে মোটামুটি যে বিষয়গুলো জানা দরকার সেটা আমরা পড়ে ফেলেছি, মানে অক্ষরগুলো চেনা, হরকতগুলো চেনা, কিভাবে আমরা উচ্চারণ করব, কিভাবে একটা সাথে মিলিত হরফ থাকলে সেটা আমরা পড়বো। যেমন এখানে আলিফ লাম জবর আল, কা ওয়াও জবর কাও, নুন পেশ নু, আল কাউনু, ঠিক আছে, এভাবে আমরা এটা পড়তে পারবো। আজ যাওবু, আলিফ জাল জবর আজ, জাল ওয়াও জবর যাও, বা পেশ বু, আজ যাওবু, খুব সহজ। যেমন আল আলিফ সিন জবর আস, সিন জবর সা, কফ পেশ কু, আসাক আসাকু, এখানে সম্ভবত আসাকু হবে। আচ্ছা তো পড়ি, আল কাউনু অর্থ হওয়া, আল কাউনু অর্থ হওয়া মানে বি বি আর কি, আল কাউনু অর্থ হওয়া। তারপর আজ যাওবু অর্থ গলে যাওয়া, গলে যাওয়া বা দ্রাবীভূত হওয়া, সেটাই আর কি। তো আজকে আর লেখা নেই, খেয়াল করি নেই, এগুলো সে লেখা নেই। তো প্র্যাকটিস করবেন আর এইগুলো সব পড়বেন সাউন্ড বন্ধ করে দিয়ে, যেমন আস সম বারণ করবেন, আস সম, আলিফ সদ জবর আস, স ওয়াও পেশ স, ওয়াও জবর স, মিম পেশ মু, আস সম, আলিফ লাম জবর আল, কফ জের কি, ইয়া আলিফ জবর ইয়া, মিম পেশ মু, আল কিয়ামু, আলিফ দাল জবর আদ, দাল জবর দা, ওয়াও আলিফ জবর ওয়া, মিম পেশ মু, আদ দাওয়ামু, আলিফ লাম জবর আল, বা ওয়াও জবর বাও, আল বাও, লাম পেশ লু, আল বাউলু, আলিফ লাম জবর আল, কফ ওয়াও জবর কও, আল কও, লাম পেশ লু, আল কৌলু। তারপরে আলিফ জাল জবর আজ, জা ওয়াও, জাল ওয়াও জবর যাও, কফ পেশ কু, আজ যাও কু। তো এইভাবে সবগুলো পড়বেন এবং আর কি আল্লাহর কাছে দোয়া করবেন, আমার জন্য সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।